দ্রোণাচার্য বড় আশা করে তোমার কাছে অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন। তুমি আমাকে সুতপুত্র বলে অবজ্ঞায় প্রত্যাখ্যান করেছিলে, তাই আজ জগতের মধ্যে শ্রেষ্ঠ নরদেহে ভগবান জামদগ্ন আমার গুরু। সব ছেড়ে কেন আসো বারবার ফিরে ফিরে এই মঞ্চে?
আচ্ছা তুমি ওই
চিন্তা না মনি, তুমি বোধহয় আগে কখনো প্রাণ দাওনি। যদি নিতে বুঝতে প্রাণ কত তুচ্ছ, আর এও বুঝতে সাপেতে দড়িতে কোনো প্রভেদ নাই। তুমি কি উন্মাদ? যদি আজও না বুঝে থাকো, তুমি নিশ্চয় প্রেমিকা নয়। তুমি সুন্দর, অতি সুন্দর। তোমার কথা কতটা সত্য আর কতটা মিথ্যে, চিন্তা আমি যে উন্মাদ, এ পরিচয় কি তুমি আগে পাওনি? চিন্তার ভূমিকায় বিনোদিনীর অভিনয় খুব ভাবসম্মত ও প্রকৃষ্ট হইলেও সঙ্গীত এবং অভিনয়ে গঙ্গারই প্রশংসা হইল বেশি। সারা ভারতবর্ষে হয়েছিল কি অসাধারণ।
Thank you.
বিচারী কেমন করে চরিত্র সজ্জা করতেন তোমায় বলেছি, তোমার মনে আছে? মনে রেখো, আর এও মনে রেখো, তোমার সামনে অনুকরণযোগ্য কোনো আদর্শ নেই। তুমি নিজেকে সেই রূপে প্রতিষ্ঠা করো যাতে ভাবিকালের নটীরা তোমায় দেখে অনুপ্রাণিত সরলা বালিকা, গম্ভীরা, তেজস্বী, সে সব তো তখন
সেই কারণে সাধারণী পত্রিকায় আমার অভিনয়ের তীব্র সমালোচনা করা হয়েছে। তাহলে বলছো গিরিশ বাবুর শিক্ষার জোর? না, শিক্ষা গুণে আমি কেমন উচ্ছ্বাসময়ী হয়ে উঠেছিলাম। কেউ কঠোর ব্যবহার করলে ঠিক আছে, আমিও দেখে দেবো এই থিয়েটারে।
বিহার কারবার দেখতে না। বিনোদ যদি ছুটির টাকা না পায় ও কিন্তু আর কাজ করবে না, তখন কিন্তু বেশ সমস্যা। আমার থিয়েটারে ভাই সকলের জন্য তুমিও কাজ আছে তো টাকা আছে, আর কাজ নেই তো টাকাও নেই। যদি না সেই সময় আমার মাধা বাবুটি আবার বিয়েটা করে বসতে। কাল থেকে আমি আর নিয়মিত আসতে পারবো না বিনোদ।
দিতে বাধা ছিল না।
তার ইচ্ছে নয় আমি থিয়েটারে কাজ করি। তোমার ইচ্ছেটা কি? থিয়েটার ছাড়া আমার জীবন মিথ্যে। তাহলে আর কথা বলো না। অবশেষে উনি বলেছেন থিয়েটার থেকে যেন আমি মাইনে না নিই। উনি আবার অর্থের অভাব রাখেন না। বুঝলুম বুঝলুম। সবটা কথা বোঝাতে পারলাম না। আমি চিরকাল মাইনে নিয়েই কাজ করেছি, আর আমার মায়ের ধারণা থিয়েটার আমাদের লক্ষ্য। তোমারও নিশ্চয়ই সেরকমই ধারণা। আমি তো আর সৌখিন অভিনয় করি না, রীতিমত হালখানা খাটুন খাটতে পারি। আচ্ছা তুমি তোমার ওই অমুক বাবুকে বলে দিও যে তুমি থিয়েটার থেকে মাইনে নিচ্ছ না। নেব না তাহলে। আমি অমুক বাবু তাই জানবে। আমি তোমার টাকা প্রত্যেক মাসে তোমার মায়ের কাছে পৌঁছে দেবো, কেমন? বেশ, আপনি যখন বলছেন। ক্ষমতার প্রতি কেউ বল প্রয়োগ করে পেতে চায় কেউ?
সেই ইতিহাস তো সকলেরই জানা, এবং তারা প্রত্যেক পুরুষ আমরা আপনাদের সর্বসমক্ষে
অনেক অনেক বছর আমাদের এই মাঝে অভিনেত্রীদের নাম রক্ত আর কান্নার বিনিময়ে পুরুষেরাই নারী চরিত্র অভিনয় করতো, আমি সম্ভবত প্রথম মহিলা।
মা তোর চৈতন্য। বিনোদিনী তাহার জীবনীতে
আমার শিক্ষাদানের কথা অতি সম্মানের সহিত বলিয়াছি। কিন্তু আমি মুক্ত কণ্ঠে স্বীকার করিতেছি যে রঙ্গালয়ে বিনোদিনীর উৎকর্ষতা আমার শিক্ষা অপেক্ষা তাহার নিজ গুণের অধিক। মানুষটা পাপে গিয়েছিলেন,
চলছি তা দিগু।